প্রার্থী তালিকা ঘোষণা করা যাইছি। নিশ্চিত ভাবরে মু আজি মু মধ্য টিকেট ষষ্ঠ থর পাই পাইছি। লগাতার ছ থর ভাবরে মু টিকেট পাইবা মু নিজকে গৌরবান্বিত মনে করুছি এবং গত পাঁচ থর মু লড়াই করিয়া ভিতরে তিন থর জিতি সারিছি। এথর চতুর্থ থর পাই বিজয়ী হওয়া পাই নিশ্চিত ভাবরে মু দৃঢ় আশাবাদী আছি এবং ভারতীয় জনতা পার্টি মধ্যে এথর ওড়িশারে সরকার গঠন করিব। ই প্রকার বহুত বড় গোটে মিশনরে পার্টি যাচ্ছি এবং সেপাই আজির দিনের সারা ওড়িশা প্রদেশে যে বাতাবরণ তৈরি হয়েছি এবং বিজু জনতা দল যেভাবে ভাবে আজ ভাঙ্গি যাচ্ছি ভারতীয় জনতা পার্টি মজবুত হয়ে করে ছেড়া হচ্ছে এর যা সংকেত দেওয়া নিশ্চিত ভাবে ভারতীয় জনতা পার্টি এথর সরকার করব এবং ওড়িশার বিকাশ কু নয় ওড়িশা হিসাবে গঠন করব। ই প্রকার দৃঢ় আশাবাদী মুছি। দেখুন প্রথম 72টি সিট যেত বিজু জনতা দল ঘোষণা করলা সে সময় ভাবুলে যে বিজেপি অনুরূপ ভাবে সেই 72-75 ঘোষণা করব, কিন্তু ভারতীয় জনতা পার্টির রণনীতি এবং 72 সিট বিজু জনতা দল ঘোষণা করলা পরে পরবর্তী পর্যায়ে বিজু জনতা দলর যে পরিস্থিতি হল অনেক তুঙ্গ নেতা বিজু জনতা দলর সাংসদ বিধায়ক পূর্বতন সাংসদ পূর্বতন বিধায়ক পূর্বতন মন্ত্রী যেভাবে ভাবে বিজু জনতা দলকে ছাড়িকি ভারতীয় জনতা পার্টি যোগদান করলে এবং দল ছাড়লে নিশ্চিত ভাবে এইটা নহবা সে গোটিয়ে কেবল এটি ব্ল্যাকমেলিং করা চেষ্টা করুতা বিজু জনতা দল যে তাঁর প্রার্থী নাহান্তি বলে। আজ দেখুন আমার প্রার্থী 112 যে সেতিরু প্রায় 90% অধিক প্রার্থী সম্পূর্ণ ভাবে বিজয়ী প্রাপ্ত হবে। ইয়ে প্রকার আজ দৃঢ় আশাবাদী ভারতীয় জনতা পার্টি আজ তার প্রথম ফেজরে ঘোষণা করেছি। আউ যে 35 সিট অছি তাহা মধ্যে খুব শীঘ্র ঘোষণা করিব এবং নিশ্চিত ভাবে আমি 100 অধিক সিট নেই ভারতীয় জনতা পার্টি এথর গোটে বিরাট যে পরিবর্তনর লহর আসুছি। ইয়ে পরিবর্তন লহরে ওড়িশারে ডবল ইঞ্জিন সরকার হব এবং সেথিরে কেহি আর অটকাই পারিবে না, এ দৃঢ় নিশ্চিত অছি। আজ্ঞা নিশ্চিত ভাবে বিজু জনতা দলর অন্তর্কন্দল এতে বড়ি যাইছি এবং তাহার ফলস্বরূপ আপন মানে নিশ্চিত ভাবে তার পর্দাফাশ করেছেন এবং গণমাধ্যমের ওড়িশাবাসীকে জনাই সারিছেন এবং প্রতিদিন যেভাবে ভাবে তাঁকর সংগঠনর মানে এবং দল যেভাবে ভাবে বিঘটন ঘটি চালিছি সেতিরে ভয়ভীত হয়ে করি এ প্রকার বিভিন্ন প্রকার আস্ফালন করিবা এবং গোটিয়ে আম দলকে কটাক্ষ করে কহবা যে তাঁর প্রার্থী না বলে ইয়ে সব কেবল নাটকবাজি। আজি লোক বুঝিগলে পরিবর্তন লোক চাহুঁ এনু নিশ্চিত ভাবে আগামী দিনরে তার স্বরূপ বিজু জনতা দল নিজে দেখিব যে মু কেউ স্থিতিতে অছি এবং মু কিভাবে ভাবে আজ লোককে ঠকিছি লোককে অন্যায় করেছি আইপা লোক মতো পদচ্যুত করলে সরকারর মতো হটাইয়া যোজনা করেছেন তাহা জনাপড়ব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।